মু বন্দনা করুছি বন্দনা করুছি বন্দনা করুছি খুলিরা ধীরে বিধবা ভারতী তুম চরণে রঘুনাথ হে ধরা ভাড়া হরি বাকু হব তুমি অযোধ্যা কটকে তুমি অযোধ্যা কটকে মর্যাদা পড়ে রঘুনাথ বাবা
বন্দনা করুছি তুম্ভ চরণে রঘুনাথ হে। লেখিলে আনন্দামৃত বারিধে শশ ধর রামাভি রাম হইয়া আদিত্য সুত দতদণ্ড নিচয় মুগ্ধশ্রী নামাশ্রয়া আসন্ন মৃত্যুবারে কো বন্য মৃগী নাম স্মরন্ত কৃপয়া জন্ম কৃত পাপতা পহরণে পাতু শ্রীরাম দয়া। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কলাকার হিসাবে নারায়ণ তো দরবার উপরে উপবেশন করিবা মাত্র সর্বাদ অশরণ শরণ সর্বকারণ কারণ ঘটন ঘটন বৃন্দাবন মন্ডন যদুকুল খণ্ডন পদ্ম পলাশনয়ন দৃষ্ট দৃষ্টি অমৃত মন্তা পরম প্রেমময় প্রেমময় প্রেম বান্ধব কাইঞ্চমালিয়া গধূলি ধূলিয়া পিত দুকুলিয়া মুনিজন মানস হংস কোটি কৈবলনাথ ব্রহ্মাণ্ড নায়ক কোটি ভক্ত মানকর প্রাণবিন্দু জীবর জীবন মহাপ্রভুঙ্কর পদকমলরে নিজকে সমর্পিত করে সারা পরে আদিশক্তি পরমাবৈষ্ণবী জ্ঞানদাত্রী মা মঙ্গলময়ী মঙ্গল মা ভগবতীঙ্কর পদকমলরে দীনাহীনার সর্বপ্রথমে অনন্ত কোটি দণ্ডবতকে জ্ঞাপন করে সারা পরে আজ আম্ভে মানে হবা আম্ভ মানকর কর্মস্থল পথে মোর সমস্ত সাহিত্য অনুরাগী হরিপিপাসু ভগবত রস কু আস্বাদন করুথিবা মোর সমস্ত দুরাঙ্গত অতিথি বৃন্দ আজির নীলাকাশ তলে ধরিত্রী বক্ষক মন্ডন করি বসিবা মোর সমস্ত প্রজ্ঞাবাদিনী চিরস্মরণীয় জাগৃতিমতি সংস্কার সম্পন্না মোহনীয়ক আদরণে থাকা আর্য সংস্কৃতির সমস্ত মহিয়সী মা ভী মান তথা মোর শ্রদ্ধেয় শ্রদ্ধেয় কোনা কোন গিলাম তথা পালরে বসিথিবা পালমিয়ান চেয়ারে বসিথিবা চেয়ারমিয়ান চিপসিরে বসিথিবা চিপসিমিয়ান বাইকিরে বসিথিবা বাইকিমিয়ান বরগছ মূলরে বসিথিবা বরগছ মিয়ান অন্ধারুয়ারে বসিথিবা অন্ধারুয়া মিয়ান এবং চালি করি আসিথিবা চালিবা মিয়ান আপনাকে অনুরোধ করা যাচ্ছি আপন মানে খাই পিকিরি ঘরে শুই পড়ন্তু পালা হলে মু যাই ডাকি দেবি পালার নিত্য নৈমিত্তিক প্রথা সংস্কৃত নাটক শ্রীরাম কর্ণামৃত নাটকর উদ্ধৃত করা যাইতিবা শ্লোক এ কোন শ্লোক দিদি কাব্যকর্তা কোন কইলি আপন মানকর জগতগুরু শঙ্করাচার্য মহোদয় বা শঙ্করাচার্য মহোদয় কোন কইলি বন্দেতি সুন্দর মুকুন্দ পদারবিন্দ শ্লোক প্রথম দিন আবৃত্তি হইতলা কিন্তু শঙ্করাচার্য কহিলে আনন্দামৃত বারিধে শশধর রামাভি রাম হদয়া বেশ আদিত্য সুত দতদণ্ড নিচয় মুক্ত সে নামাশ্রয়া বেশ বাপা আজ্ঞা আনন্দামৃত বারিধে শশধর অর্থাৎ শশধর যে কি চন্দ্র বেশ আনন্দ সমুদ্রর বেশ চন্দ্র হউছন্তি কি না ভগবান রাম বেশ যো ভগবান রাম মঞ্চ উপরে আজি আপন মানকর মঞ্চ উপরে মু রামকে ডাকিছি বেশ প্রভুঙ্কর পাদ তল প্রণাম করিছি মোর ভগবান রাম আজ আপন মান সমস্তকে আশীর্বাদ করিব দিদি দিদি সংসারের এতে দেবাদেবী থাউ থাউ আজ অন্তিম রজনীরে আপন কাহিকি সেই প্রভু রামচন্দ্র উদ্দেশ্যে আজ প্রথমে উত্থাপন কলে চগুরে আজ্ঞা বস শুণ গোলমাল করনা কহন্তু রামঙ্কর কাম কোন না আদিত্য সুত দতদণ্ড নিচয় মুক্ত সে নামাশ্রয়া অর্থাৎ আদিত্য বলে সূর্য বেশ সূর্য সংসার ভিতরে এমিতি দুইটি সন্তান বাপা জন্ম দেলে বা সে সন্তান দুইটি কে কে জড় হউছন্তি আপনমানকর জম বেশ আউ জড় হউছন্তি সন্নি বা কি ভলিয়া সন্তান ইয়ে দুই জনকর কোপ দৃষ্টি আপনমান কেবে হেলে বর্তি পারিবে না তেণু ভগবান রাম কো ডাকিলে কোন হবো
ନା ରାଘବେନ୍ଦ୍ର ସରକାର ରଘୁକୁଳ ତିଳକ ରାମ ଇଏ ଜମଦଣ୍ଡକୁ ନିଚୟ କରିବେ, ଆପଣଙ୍କୁ ଆଉ ଜମଦଣ୍ଡ ଲାଗିବନି। କେମିତି ଲାଗିବନି? ରାମଙ୍କର କାମ ଆସନ୍ନ ମୃତ୍ୟୁ ବାହାର ଏକ ବନ୍ୟ ମୃଗୀ ନାମ ସ୍ମରନ୍ତ କୃପୟା ଯଥା ନ୍ୟାୟ।